হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি এখানে আকাশ নীল সিরিয়ালের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো যে যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। সিরিয়ালের কথা তো বলবোই, তবে তার আগে বলবো যে দুই চ্যানেলেই আসছে সিরিয়াল কাদম্বিনী। কি ব্যাপার, দুই চ্যানেলে কেন এক নাম? জানতে হলে নিচে ডেসক্রিপশনের লিংক আছে, সেই লিংকে ক্লিক করো, করলে তোমরা সেই ভিডিওতে পৌঁছে যাবে আর জানতে পারবে যে আসলে ঘটনাটা ঠিক কি। উজানের এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে সে হিয়াকে ভালোবাসে না, হিয়ার মতো মেয়েকে সে একদমই পছন্দ করে না। সে অ্যাকচুয়ালি স্টুডেন্ট বলে মানে হিয়া সমস্ত লিমিট ক্রস করে গেছে, হ্যান ত্যান অমুক তমুক হাজারো কথা বলে হিয়ার জীবনটাকে তছনছ করে দেওয়ার মতো একটা পরিস্থিতিতে এনে দিয়েছে। তো তারপরেই বিহান এসে জানিয়েছে যে উজান যেন একবার বোর্ডরুমে যায় এবং সেখানে মিডিয়া বসে রয়েছে, কারণ টিউলিপ দুই ভাগে ভাগ হচ্ছে, মানে একটা যাবে নীলিমার দিকে একটা যাবে উজানের দিকে। তো প্রবলেম হচ্ছে উজান সেখানে যায় এবং সেখানে গিয়ে সে বলে দেয় যে আমার তো কিছু করা নেই, যদি কেউ সিদ্ধান্ত নেয়, যদি কেউ শেয়ার তুলে নিতে চায় তাহলে সে নিতেই পারে। তো নীলিমা এখানে একটুখানি উজানের উপরে একটুখানি ফিলিংস আনার জন্য, আই মিন উজানকে একটুখানি নিজের দিকে ড্রাইভার্ট করার জন্য সে একটা প্ল্যান করে, এবং সে তার এই প্ল্যানটা তার বাবার সাথে মিলেছিল যে তুমি বলবে টিউলিপের শেয়ার আমি তুলে নেবো, কিন্তু আমি তুলতে দেবো না, আমি বলবো না টিউলিপের ক্ষতি হবে। কিন্তু এই সমস্ত কিছু দেখে উজান কোথাও না কোথাও এই ব্যাপারটা বুঝতে পেরে যায় আর সে জানিয়ে দেয় যে ঠিক আছে নীলিমা তুমি এটাতে রাজি হয়ে যাও, কারণ বাবারা যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই ঠিক, কারণ আমি তুমি আজকে এসেছি, ওনারা সারাটা জীবন ধরে এই টিউলিপ নিয়ে পড়ে রয়েছেন। তো তারপরে বাধ্য হয় উজানের সিদ্ধান্ত মেনে নিতে। এদিকে প্রেসের লোককে উজান জানিয়ে দেয় যে এখন থেকে টিউলিপ দুই ভাগে ভাগ হয়ে গেল, ওনারা একটা দিকে আমরা একটা দিকে। তো এই মুহূর্তে আমাদের দিকে কে কে আছে তারা প্লিজ এদিকে আসুন, ওদের দিকে যারা যারা আছেন ওদিকে যান। আর টিউলিপের স্টাফদের আরও একটা কথা বলা হয় যে একটা কথা মাথায় রাখবেন, সমরেশ চ্যাটার্জির দিকে আমি আছি। আপনারাই বলেন যে পাঁচজন হার্ট সার্জনের মধ্যে একজন হচ্ছি আমি, তো এবার আপনারাই সিদ্ধান্ত নিন। তো টিউলিপের স্টাফেরা কী করে, সবাই উজানের দিকে চলে যায়, কেউই আর নীলিমার দিকে যায় না। তো এইটা দেখে মীনাক্ষী দেবী যে একেবারে ফাটা ফুসকা হয়েছিল সে তাড়াতাড়ি ফেভিকল লাগিয়ে তার ফুসকাটাকে জুড়ে নেয়। জুড়ে নিয়ে যখন সমস্ত কিছু মিটে যায় সমরেশবাবু সরি টরি বলে এবং নীলিমাকে একটু ভালো কথাটা তো বলে ওখান থেকে চলে যায়, কিন্তু মীনাক্ষী দেবীর তো ফুচকা ততক্ষণে জুড়ে গেছে, একটু সময় লেগেছিল তো জুড়ে গেছে। তারপরে বলে যে এবার তাহলে তুমি একটা কাজ করো, তোমার এই সো কল্ড মেয়েকে নিয়ে টিউলিপ টু তৈরি করো বলে তো উনি ওখান থেকে চলে আসেন। উনি ভাবেন যে উনি যাই হোক উনি বাজিটা তো জিতে গেছেন। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে হিয়া ঠিক করে যে না, স্যার আমাকে যে কথাটা বলার চেষ্টা করেছিল আমি সেটা শুনে তাই ছাড়বো। তো সেই জন্য তিনি ছাদের কার্নিশে উঠে যান, আমি টিউলিপের ছাদের কার্নিশ, আর সেখানে উঠে গিয়ে তিনি নেশার ভান শুরু করে দেন। আর নেশা ভান করতে গিয়ে আই মিন নেশা তো অ্যাকচুয়ালি করছিল না, ছিল বোতলের মধ্যে জল, তো সেটা করে সে বলে যে আমি এখানে সুসাইড করব, উজান স্যার এসেছিলো আমাকে কিছু বলতে, বাট উনি বলতে পারেননি, তো উনি আমাকে উল্টোপাল্টা কথা বলেছেন, এর জন্যে আমি খুবই দুঃখিত এবং সেই জন্যে আমি সুসাইড করছি, আর আমি যদি মরে যাই উজান স্যার এখন জেলে যাবে আর তারপরে চাকরি পিসিং পিসিং অ্যান্ড পিসিং। তো এই সমস্ত কথা শুনে উজান বুঝতে পেরেছে যে কিছু না কিছু একটা ব্যাপার আছে। কিন্তু ওদিকে বিহান কী করছে, বিহান এই মুহূর্তে নীলিমাকে পটাতে চায়, আর ঠিক সেই কারণেই বিহান এখন যেটা করছে সেটা হচ্ছে যে ভিডিও রেকর্ড করছে, বা ভালো কাজ কিন্তু। তো এই মুহূর্তে নীলিমাকে হাতে পাওয়ার জন্যে আই মিন নীলিমাকে নিজের করে পাওয়ার জন্যে উজান আর হিয়ার ভিডিওটা সে শ্যুট করছে। তো তারপরে উজান চলে যায় ছাদে এবং সেখান থেকে ওকে কোনো রকমে উদ্ধার করে আর করে নেওয়ার আই মিন হিয়াকে উদ্ধার করে নিয়ে ছাদে নিয়ে যায়। আর ছাদে নিয়ে গিয়ে যেটা করে সেটা হচ্ছে বলে যে আপনি এখান থেকে ঝাঁপ দিন, তাহলে আপনি ভালোভাবে সুসাইডটা করতে পারবেন, আপনি ওখান থেকে পড়লে মারা যেতেন না, তাই আপনাকে আমি ছাদে আনলাম। তো এই সমস্ত কিছু নিয়ে এদের মধ্যে কথাবার্তা চলছে চলছে চলছে, তারই মধ্যে নীলিমার কাছে চলে গেছে সেই ভিডিও, নীলিমা ওই ভিডিও পেয়ে সোজা চলে গেছে ছাদে। ছাদে গিয়ে উজানের সাথে সে বেশ কিছু কড়া কড়া কথা বলেছে, তারপরে সে সিদ্ধান্ত নিয়েছে হিয়াকেও কতগুলো কথা বলবে। তো হিয়াকেও উল্টোপাল্টা কথা বলে দিয়েছে, আর নীলিমার কথা তো আর নতুন করে আর বলছি না। তো গল্পে তো এতগুলো ক্যারেক্টার ছিলই, তো গল্পে আরেকটা কাউকে আসতে হতো তাই না? উজানের জন্য নীলিমা আছে, নীলিমার জন্য বিহান আছে, না ওদিকে ফুলি পাবলু বাবা এখন সেভ আছে, ওদেরকে নিয়ে টানাটানি করে লাভ নেই কারণ ওদেরটা অনেক পরে আসবে। তো এদের এক একজনের জন্য এক একজন আছে, তো হিয়ার জন্য তো কেউ নেই। তো হিয়ার জন্য এই মুহূর্তে এসছে গল্পের ডোডো,
ডোডো এখন ভাবছে যে ডোডো হচ্ছে তার একটা বন্ধু, সে ভাবছে যে তার করোনা ভাইরাস হয়েছে, যে রোগটা নাকি তাকে মেরে ফেলতে পারে। তো সে এসছে টিউলিপে, তো হিয়া সে খবরটা পেয়ে হিয়া গেছে দেখা করতে। তো হিয়া দেখা করতে গিয়ে জড়িয়ে ধরেছে, আর এই জিনিসটা দেখেই না উজান একেবারে রেগে বোম হয়ে গেছে। তো এরপরে উজান এই হিয়া আর ডোডোর এই ভালোবাসার সম্পর্কটা দেখে, আই মিন বন্ধুত্বের যে ভালোবাসা এটা দেখে, আর এই যে খুনসুটি করছে, এরা দুষ্টুমি করছে, এরা বদমাইশি করছে, তো এদের মধ্যে বেশ ভালো গল্প হচ্ছে, তো এই সমস্ত কিছু দেখে এখন যদি উজানের এখন বেখাপ্পা মেজাজটা চড়ে যায় আর আবারও যদি নেশাভান করে চলে আসে, তাহলে বলা যায় না যে এবার হয়তো সিঁদুরটাই পরিয়ে দিল। হতেই পারে, কারণ আমি ভাই শিওর হয়ে গেছি যে এই ছেলে যতবারই প্রপোজ করতে যায় ততবারই নেশা করে। তো এ ছেলেটা যখন বিয়ে করবে আমার মনে হয় সেটাও নেশা করে করবে, করে পরের দিন বলবে কে বিয়ে করেছে, আমি তো কিছু করিনি, কালকে রাতে কি ঘটেছে আমার মনেই নেই। তো এইভাবেই কি গল্পটা এগোবে? না না না, এইভাবে গল্পটা এগোবে না। এখন উজান একটু একটু কষ্ট পাবে, উজান কষ্ট পাবে, তার কারণ হচ্ছে হিয়া এখন অন্য কারোর সাথে খুব বেশি ব্যস্ত। তো উজানের এই কষ্টতে মলমটা কি করে লাগানো হবে, নাকি আর একটু নুন ছিটিয়ে দেবে সবাই মিলে, এই সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল এখানে আকাশ নিয়ে স্টার জলসা ও স্টার জলসা এসডিতে ঠিক বিকেল 5:30টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে এখানে আকাশ নিয়ে সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে।